নমস্কার বন্ধুরা, প্রত্যেককে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত। বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ই রেশন কার্ড, অর্থাৎ তোমরা যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ই রেশন কার্ড। তো এই ই রেশন কার্ডের কাজ কী, কীভাবে তোমরা এটি ডাউনলোড করবে, এবং নর্মাল রেশন কার্ড এবং ই রেশন কার্ডের মধ্যে তফাত কী রয়েছে এবং মিল কী রয়েছে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটিতে একটু হলেও হেল্প হবে। তো ভিডিওর যদি হেল্প হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এই ই রেশন কার্ড যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ই রেশন কার্ড সংক্রান্ত যে নিয়মাবলী সেটি তোমাদেরকে একটু পড়িয়ে দিই। প্রথমত, ই রেশন কার্ড আর খাদ্য ও সরবরাহ দপ্তরে দেওয়া প্রিন্টেড যে ডিজিটাল রেশন কার্ড সেটি কিন্তু বৈধতা একই। অর্থাৎ এই ই রেশন কার্ড তোমরা যদি নিয়ে যাও তোমাদের যে ডিলারের কাছে, অর্থাৎ তোমার যেখানে রেশন তুলতে যাও সেখানে, তো এই দুটি কিন্তু একই কাজে লাগবে। অর্থাৎ যে তোমার যে রেশন কার্ড নিয়ে যাচ্ছ এবং এই কার্ডটা নিয়ে গেলো, তোমাদের যে কোনো একটি নিয়ে গেলে কিন্তু তোমরা এটি একই বৈধতা থাকবে। দু নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে নির্দিষ্ট ন্যায্য মূল্যে রেশন দোকানের রেশন দ্রব্য আর কেরোসিন নেওয়ার জন্য ই রেশন কার্ড ব্যবহার করা যাবে। অর্থাৎ তোমরা যে রেশন ডিলারের কাছ থেকে যে রেশন তুলছো সে রেশনের এবং যে কেরোসিন যেখান থেকে নাও সেখানে তোমরা যদি ই রেশন কার্ড নিয়ে যাও, অর্থাৎ এই যে কার্ডটি, এই কার্ডটি যদি তোমরা নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু একই হবে, অর্থাৎ ওই রেশন কার্ড নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তিন নম্বর যেটি হচ্ছে গ্রাহকদের মোবাইল ফোনে পাঠানো ই রেশন কার্ডের সফট কপিও রেশন কার্ডের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হবে, এবং ন্যায্য মূল্যের রেশন দোকানগুলি কার্ড অনুযায়ী নির্দিষ্ট রেশন দ্রব্য দিতে বাধ্য থাকবে। অর্থাৎ গ্রাহকের মোবাইলে তোমাদের যে ই রেশন কার্ডটা থাকবে সেটির সফট কপি তোমরা যদি নিয়ে যাও প্রমাণপত্র হিসাবে, সেক্ষেত্রে তোমাদের যে রেশন ঘর থেকে তোমাদের যে মাল দেওয়া হয়, অর্থাৎ যে রেশনের যে বিষয় দেওয়া হয় সে সমস্ত বিষয় কিন্তু তোমরা পাবে, এবং তোমাদের যে কেরোসিন তেল দেওয়া হয় সেটি কিন্তু তোমরা এখানে পাবে। চার নম্বর, ই রেশন কার্ডের সমস্ত তথ্যগুলি অনলাইনে তোমাদের যে food.wb.gov.in লিঙ্কে ক্লিক করতে পাওয়া যাবে। অর্থাৎ তোমাদের যে এই রেশন কার্ড যে তথ্য সমস্ত বিষয় তোমরা এখানে পেয়ে যাবে। তো সেই সমস্ত বিষয় আমি পরবর্তী বিষয়ে আমি নিয়ে আসছি। পাঁচ নম্বর যেটি বলো সেটি হচ্ছে রেশন তোলার সময় ই রেশন কার্ডের গ্রাহক রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাবেন, তিনি রেশন তোলার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রেশন ডিলারকে ওই ওটিপি দেবেন, অন্যথায় যদি তার ওটিপির সুযোগ না থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক যে পদ্ধতি সেই হাতের ছাপ দিয়ে কিন্তু তোমাদেরকে এই পরিবারের সমস্ত যে রেশন সেই রেশন তোমাদের তুলতে হবে। অর্থাৎ বন্ধু, আমরা কিন্তু প্রত্যেকে জেনে গেছি যে আগস্ট মাস পর্যন্ত কিন্তু তোমাদের সুযোগ ছিল আধার কার্ডের সাথে যে রেশন কার্ডের লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক, সেই মোবাইল নাম্বার লিঙ্কের কিন্তু শেষ ডেট রয়েছে। অর্থাৎ পরবর্তী যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমাদের প্রত্যেককে ফোন নিয়ে যেতে হবে, এবং যে পরিবারের তোমরা রেশন তুলবে সেই পরিবারের যে কোনো একজন সদস্যকে যেতে হবে। অর্থাৎ যদি তোমাদের ওটিপি দিয়ে যদি কাজ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের আর বায়োমেট্রিক দিতে হবে না, অর্থাৎ আঙুলের ছাপ দিতে হবে না। যদি তোমাদের ওটিপির ব্যবস্থা না হয়, অর্থাৎ ওটিপি যদি তোমাদের ফোনে না আসে যেহেতু সার্ভার খুব ডাউন থাকছে, তো সেক্ষেত্রে যদি ওটিপি না আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে বায়োমেট্রিক অর্থাৎ তোমাদের যে আঙুলের ছাপ সেই দিয়ে কিন্তু তোমাদের তুলতে হবে। তো ঠিক এরকম কিন্তু তোমাদের যে রেশন কার্ডটি সেই রেশন কার্ডটি দেখতে হবে, অর্থাৎ ই রেশন কার্ড তোমাদের রেশন কার্ডের নাম্বার লেখা থাকবে, বেনিফিশিয়ারি ডিটেলস অর্থাৎ নাম, তোমাদের যে বাবার নাম, যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম, সমস্ত বিষয় লেখা থাকবে, এবং কোথা থেকে তোমরা অর্থাৎ ফেয়ার প্রাইস সব ডিটেলস অর্থাৎ তোমাদের যে রেশন যে জায়গা সেই শপের জায়গার নামও কিন্তু এখানে লেখা থাকবে। এখানে কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ, এই কিউআর কোড দিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করতে পারবে, ডিলার তিনি দেখছেন সে তিনি কিন্তু এটিকে ভেরিফাই করবেন এখানে স্ক্যান করে। তো অবশ্যই কিন্তু আমি বলে দেবো এই রেশন কার্ডটি তারাই একমাত্র ডাউনলোড করবেন বা তারাই নিয়ে যাবেন যাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। আবার বলে দিচ্ছি, এই রেশন কার্ডটি শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন তোমাদের এই রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে। তো কীভাবে এই ই রেশন কার্ড পাবেন, অনলাইনে food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে সিটিজেন বাটনে যেতে হবে, এবং তারপরে অ্যাপ্লাই ই রেশন কার্ড লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমাদের যেতে হবে, অথবা 11 নম্বর ফর্মে দরখাস্ত করে আপনাদেরকে যে খাদ্য সরবরাহ যে অফিস সেখানে জমা দিতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সহজ পদ্ধতিতে নিজেদের মোবাইল দিয়ে কীভাবে তোমরা এই ই রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারবে। তো তোমাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে লিখতে হবে food.wb.gov.in, এই ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে, অর্থাৎ food.wb.gov.in ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। আসার পর নিচে তোমরা ই রেশন কার্ডের দেখবে একটি লিঙ্ক ব্লিঙ্ক করছে, তো এই ই রেশন কার্ডের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। যখনই তোমরা এই ই রেশন কার্ডে ক্লিক করবে তোমাদের এটি নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসবে দেখবে তিনটে অপশন থাকবে, ই রেশন কার্ড নোটিফিকেশন, ই রেশন কার্ড গাইডলাইন্স এবং ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে আরেকটি নতুন পেজ খুলে যাবে।
তো এই পেজ এই মুহূর্তে একটু সার্ভার ডাউন থাকছে, তোমরা যেহেতু বুঝতে পারছো সরকারি কাজে কিন্তু সার্ভার ডাউন থাকে, তো একটু অপেক্ষা করবে। তো ডাউনলোড ই কার্ড বলে একটি অপশান আসবে, এখানে তোমাদেরকে যে রেশন কার্ডের নাম্বার সেই রেশন কার্ডের নাম্বার এখানটাতে মেরে দিতে হবে, এবং তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করতে, অর্থাৎ AAY ক্যাটাগরি অথবা PHH অথবা SPHH অথবা RKSY 1, RKSY 2 অথবা জেনারেল, যে কোনো একটি ক্যাটাগরি তোমাদেরকে চুজ করে নিতে হবে, অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে রেশন কার্ডের সেই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে। তো চুজ করার পরে তোমাদের যে ডাউনলোড অপশান রয়েছে সে ডাউনলোড পরে তোমাদের ক্লিক করে দিতে হবে। তো ডাউনলোড পর ক্লিক করলে তোমাদের এই রেশন কার্ডে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ যে রেশন কার্ড তোমার নাম্বার তোমরা মারছো সে রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের অনস্ক্রিনে। তো এটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে, তোমরা কার্ড ওয়াইজও রেখে দিতে পারো অথবা প্রিন্টেড রেখে দিতে পারো। তো এটি বিশেষ করে কাজে লাগবে যাদের রেশন কার্ড হারিয়ে গিয়েছে, যারা রেশন কার্ড এখনও পায়নি কিন্তু নাম্বার তাদের কাছে রয়েছে, তারা কিন্তু যদি লিঙ্ক করিয়ে থাকে, অর্থাৎ অনলাইন থেকে যদি তারা লিঙ্ক করিয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এটিকে ডাউনলোড করে কাজে লাগাতে পারবে। অর্থাৎ যিনি রেশন ডিলার রয়েছেন তিনি কিন্তু এটিকে গ্র্যান্টেড করবেন, অর্থাৎ তিনি কিন্তু নিয়ে নেবেন। তো আশা করছি ভিডিওটিতে একটু হলে হেল্প হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং তোমরা ডাউনলোড করতে পারছো কি না অথবা কোনো রকম অসুবিধা হচ্ছে কি না অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো বন্ধুরা আবার নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তো প্রত্যেক আমার চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের সদস্য হয়ে থেকো, সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ততক্ষণে প্রত্যেকের জানাই গুড বাই।